নমস্কার কৃষিক্ষেত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থই আছো। অষ্টম শ্রেণীর হিন্দুধর্মনৈতিক শিক্ষার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, রুদ্র কেমন আছো? ভালো আছো তুমি? টিচার ভালো আছি স্যার, নমস্কার। শুনে করছো ভালো করে? স্যার আচ্ছা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম অধ্যায়ে হিন্দু শিক্ষার তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ বিশ্বাস নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস নিয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সংস্কৃত ধৃধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগে ধর্ম শব্দটি গঠিত হয়েছে। তাহলে বলতো, সংস্কৃত দ্বিধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুগে? মন প্রত্যয় যুগে ধর্ম শব্দটি গঠিত। তাহলে দেখো, সংস্কৃত দ্বিধাতু সঙ্গে যোগে দেখো শিক্ষার্থীরা, সংস্কৃত ধৃধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগে ধর্ম শব্দটি গঠিত। এর অর্থ কি? যা ধারণ শক্তি সম্পূর্ণ, হিংসা না করা, চুরি না করা, সত্যনিষ্ঠ হওয়া, দেহ মনে পবিত্র থাকা এবং সংযমী হওয়া, এই পাঁচটি গুণ হিন্দু ধর্মের কি লক্ষণ? সাধারণ লক্ষণ। তা আমরা জানি যে হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ হচ্ছে কয়টি? পাঁচটি। পাঁচটি 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 হিংসা না করা, চুরি না করা, সত্যনিষ্ঠ হওয়া, দেহ মনে পবিত্র থাকা এবং সংযমী হওয়া, এই পাঁচটি গুণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ। তাহলে দেখো শিক্ষার্থীরা, ধর্ম অধর্ম নির্ণয়ে পবিত্র বেদ, স্মৃতিশাস্ত্র, সব ব্যক্তিদের আচার আচরণ এবং বিবেকের নির্দেশ হচ্ছে কি? হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ। তাহলে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ কয়টি? লক্ষণ হিন্দু ধর্মের চারটি চারটি গুলো মনে রাখবে, এতে পরীক্ষা আসে। দেখো স্যার, এই বহু যুগের বহু সাধকের সাধনায় এ ধর্ম ক্রমশ বিকশিত হয়েছে। হিন্দু ধর্মের বহুকালের প্রাচীন চলার পথে মাঝে মাঝে নতুন ধর্মীয় চিন্তা একটি হয় যুক্ত হয়, মানে জীবনে যাপন করার সময় চলার পথে কিছু কিছু কি হয়, নতুন নতুন চিন্তা ভাবনা আসে যেগুলো সংযুক্ত করতে হয়। তো এই ধর্মের করে জীবনকে সুন্দর ও শান্তিময় করা যায়। কর্ম বা জীবিকা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্গমে সৃষ্টি হয়েছে। তারা আমাদের কর্ম জীবিকা অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। কি কি? চারটা শ্রেণীতে মানুষকে চার ভাগে, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেমন? এই চতুর্গমে সৃষ্টি হয়েছে। এই বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। মানুষ একটি যে যে পেশা গ্রহণ করে সে সে পেশার যে যিনি পুরোহিত, যিনি পূজা করে তাকে কি বলা হয়? তাহলে মানুষ জন্মগত ভাবে সে বর্ণভেদ বর্ণ নিয়ে আসে না। হ্যাঁ, বর্ণভেদ হচ্ছে পেশাগত, এটা জন্মগত নয়। তাহলে যে যিনি পুরোহিত, যিনি পূজা করেন তাকে বলা হয় ব্রাহ্মণ। যিনি কি করেন, যুদ্ধবিদ্যা করেন তাকে কি বলা হয়? ক্ষত্রিয়। যিনি ব্যবসা ক্ষত্রিয় কি, আর যিনি শূদ্র, এই তিন পর্যায়ের বর্ণকে যিনি দ্বারা সবাই শুশ্রূষা করেন সেই শ্রেণী হচ্ছে কি? শূদ্র। কেমন? এবার আমাদের যে জীবনকালকে 100 বছর ধরা হয়, কেমন আমাদের পূর্ণাঙ্গ জীবনকে 100 বছর ধরা হয়, এর মধ্যে প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয়
থেকে পঞ্চাশ, এক থেকে পঁচিশ বছর হচ্ছে পঞ্চাশ আশ্রম, আর পঁচিশ থেকে পঞ্চাশ হচ্ছে কি গৃহস্থ আশ্রম, আর পঞ্চাশ থেকে পঁচাত্তর হচ্ছে বানপ্রস্থ আশ্রম, আর পঁচাত্তর থেকে একশো হচ্ছে কি সন্ন্যাস। কেমন? তাহলে কালকে একশো পূর্ণাঙ্গ জীবন যে একশো করা হয়, এই একশোকে পঁচিশ পঁচিশ বছর পরে কি করা হয়, ভাগ করা হয়। হ্যাঁ, তাহলে ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, এদেরকে একত্রে কি বলা হয় শিক্ষার্থীরা বলো তো, এদেরকে একত্রে বলা হয় চতুরাশ্রম। কি বলা হয়? চতুরাশ্রম। হ্যাঁ, তুমি যুগ বিবেক রয়েছে সত্য ক্রেতা দাপর কলি। তোমরা পঁচিশ পৃষ্ঠা দেখো, পঁচিশ পৃষ্ঠায়, পঁচিশ পৃষ্ঠায় হিন্দু ধর্মের সর্ব বিশ্বাস, এই পঁচিশ পৃষ্ঠাটা দেখো। এরপর দেখো আমাদের যুগকে আমরা চারটা বিচার, সত্য ক্রেতা দাপর কি কলি, যুগ কয়টি? দাপর কলি, সত্য চারটি কি কলি, ও কলি। প্রতিটি যুগের জন্য নির্দিষ্ট ধর্মকর্মের কথা বলা হয়েছে, যেগুলোকে বলা হয় কি যুগ ধর্ম, পবিত্র ধর্মযুগ। এর জন্য কি করতে হয়? পূজা, উপবাস, প্রার্থনা, উপাসনা ইত্যাদি আচার অনুষ্ঠান কি করতে হয়, তাই না? তা আমরা পূজাতে কি বিশ্বাসী, আমরা বিভিন্ন ব্রত, একাদশী ব্রত পালন করি, শিবরাত্রি ব্রত পালন করি, কেমন বিভিন্ন ব্রত আমরা কি করি পালন করি, এই যে আমরা যে বিশ্বাস, এই ব্রত পালনে আমাদের কি আমাদের আমাদের সুখ শান্তিতে থাকতে পারবো, আমরা শান্তিতে থাকতে পারবো, ভালো থাকতে পারবো, কেমন? ভগবান আমাদের কি সকল বিপদ আপদ থেকে কি রক্ষা করবেন না, সেজন্য আমাদের ঘরে আমাদের ঘরে যখন সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, সে কামনা যাতে বিমুক্ত থাকে, সেই জন্য কি করা হয়, বিভিন্ন ব্রত পালন করা হয়, এবং ধর্মীয় আমরা উপবাস থাকি, আমরা ধর্মীয় চর্চা করি, কেমন? দেখো বিশ্বাস, পুজো পার্বণ ও ব্রত পালনের মধ্যে দিয়ে বর্ণমের জন্মগত নয় পেশাগত, এই ধারণা যুগ ধর্ম ব্রত পালন, ব্রত পালনের তারা প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখো এই সাতাশ পৃষ্ঠা, সাতাশ পৃষ্ঠা দেখো হিন্দু ধর্মের স্বরূপ বা এক সাধারণ লক্ষণ। তাহলে একটা কথা আছে, অহিংসা সত্য স্বয়ং সুচম ইন্দ্রিয় নিগ্রহ একং সমাসকং ধর্মং চতুর্বর্ণ অব্যবী অব্যবিন্দমনু। অর্থাৎ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ হচ্ছে পাঁচটি, হিংসা না করা, সত্যবাদী হওয়া, চুরি না করা, পবিত্র থাকা এবং কি সংযমী হওয়া, কেমন? তাহলে আমরা জানি যে সংস্কৃতি বিকাশের সঙ্গে মর্মপত্র যুগে ধর্ম শব্দটি উৎপন্ন হয়েছে। দ্বিধা দূরত্ব কি শিক্ষার্থীরা বলতো? ধারণ করা। দ্বিধা দূরত্ব কি? ধারণ, ধারণ করা, ধারণ করা, ভেরি গুড। তো দেখো তাহলে ধর্ম শব্দটিতে বুঝাচ্ছে কি ধারণ শক্তি। তো এই প্রসঙ্গে মহাভারত শান্তি পর্বে বর্ণিত ধর্মের লক্ষণটি স্মরণ করা যায়, ধারণা ধর্ম মিথ্যাহু ধর্মেন বিদ্রিতা প্রজা সংক্ষেপে যা কিছু ধারণ শক্তি সম্পূর্ণ তাই কি ধর্ম, তুমি একটু নিচে কিছু ধারণ শক্তি সম্পূর্ণ তাই হচ্ছে কি ধর্ম, এই লাইনটা নিচে একটু আলাদা লাইন। যেমন মানুষের ধর্ম হচ্ছে কি মনুষ্যত্ব, এটা নিচে একটা আন্ডারলাইন করো, মানুষের ধর্ম কি মনুষ্যত্ব, এটা নিচে একটা আন্ডারলাইন করো, এই মনুষ্যত্ব অন্যান্য প্রান্তকে কি করেছে আলাদা করে রেখেছে, কেমন? পাঁচটি চতুর্বর্ণের জন্য মনুষ্যত্ব বা ধর্মের সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কি কি, হিংসা না করা, সত্যবাদী হওয়া, চুরি না করা, পবিত্র থাকা এবং সংযমী হওয়া, এই পাঁচটি সাধারণ লক্ষণ হিসেবে এই গুণগুলো অর্জন করে একজন মানুষ কি হতে পারে, মনুষ্যত্বের অধিকারী হতে পারে, কেমন? তুমিও কি একজন ভালো মনুষ্যত্বের অধিকারী হতে পারো। দেখো শিক্ষার্থীরা, যদি দেখা যায় একজন মানুষ অন্যকে হিংসা করেন না, জীবনের সত্যকে ধরে রেখেছেন, অপরের সম্পদ চুরি করেন না,
পোশাক পরিচ্ছদ ও চিন্তা ভাবনায় পরিশুদ্ধ এবং জীবন ধারণে প্রতিটি ক্ষেত্রে সংযমী, তাহলে ওই ব্যক্তিকে আমরা কি বলবো? মনুষ্যত্বের অধিকারী বলবো। আর এর ব্যক্তি হবে কেমন? ধর্ম নষ্ট হলে কি হয়? ধর্ম নষ্ট হলে মানুষ আর মানুষ কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার পার্ট দুই যাও, 28 পৃষ্ঠা পার্ট দুই। লক্ষণম, অর্থাৎ কি ধর্মের বিশেষ লক্ষণ কয়টি? চারটি। কেমন? কি কি দেখো? ব্যাগ, স্মৃতি, শাস্ত্র, সদাচার ও কি বিবেকের বাণী। এই চারটি ধর্মের কি বিশেষ লক্ষণ? এই চারটিকে অনুসরণ করে কোনটা ধর্ম কোনটা অধর্ম তা কি নির্ণয় করা যায়। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো বেদ কি? বেদ আমাদের আদি কি ধর্মগ্রন্থ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ। বেদে বেদ কয়টি? চারটি। কি কি বলতো? যজুর্বেদ চারটি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর কি অথর্ববেদ। অথর্ববেদ চারটি বেদ। কেমন? দেখো বেদ শব্দ, বেদ শব্দের অর্থ জ্ঞান, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। কেমন? বেদের ঋষিগণ ধ্যানস্থ হয়ে ঈশ্বরের বাণী লাভ করেন, সে বাণী সমূহ কালক্রমে লিপিবদ্ধ হয়ে বেদ নামে কি পরিচিত। কেমন? এবার দেখো পরিচিত স্মৃতিশাস্ত্র নিয়ে আলোচনা করব। স্মৃতিশাস্ত্র কি? স্মৃতিশাস্ত্রের মধ্যে সব নিয়ম কানুন লিখা, স্মৃতিশাস্ত্র গুলো রচিত হয়েছে বেদের মতামত কি ঠিক রেখে, স্মৃতিশাস্ত্রের নিয়ম নির্দেশ মেনে চললে জনধর্ম নির্ণয় করা কি হয়? সহজ হয়। প্রিয় শিক্ষার্থী দেখো সদাচার, সব যুগ আচার, আচার তার প্রিয় শিক্ষিতা, সব ব্যক্তিদের আচার আচরণে ধর্মের প্রকাশ ঘটে ব্যাপ ও স্মৃতিশাস্ত্রের মাধ্যমে, যদি ধর্ম মাধ্যমে হ্যাঁ পূর্বে আলোচিত হয়েছে ব্যাগ স্মৃতিশাস্ত্র সদাচার অনুসরণ করে যদি বিশেষ কোন পরিস্থিতিতে ধর্ম অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, ধরো তুমি কোন একটা এমন পরিস্থিতি পড়েছ যে তুমি ধর্ম অধর্ম নির্ণয় করতে পারছো না, তখন তোমার কি প্রয়োজন হবে? নিজের বিবেক, বিবেকের প্রয়োজন, তখন বিবেক তোমার নিজের বিবেক করবে। কেমন? যে কোনটা ঠিক কোনটা সঠিক, কোনটা করলে ভালো হবে, তাহলে আমাকে এই বিবেকের বাড়িটা শুনতে হবে। তখন তাহলে বলছে যে ব্যাগ স্মৃতিশাস্ত্র সদাচার অনুসরণ করেও যদি বিশেষ কোনো পরিস্থিতিতে ধর্ম অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষ তার নিজস্ব বিবেকে কিনতে হয় আশ্রয় নিতে হয়। সর্বক্ষেত্রে ধর্মের নির্দেশ মেনে চলা মঙ্গলজনক না হতে পারে, যেমন শাস্ত্রের নির্দেশ হচ্ছে সত্য বলা কি ধর্ম, সত্য বলা কি ধর্ম, না সদা সত্য কথা বলবে ধর্ম। কেমন? তাহলে সত্য বলা কি ধর্ম, আর মিথ্যা বলা কি পাপ, মিথ্যা বলা কি পাপ। এই নির্দেশ সকল ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব না হতেও পারে। কেমন? দেখো শিক্ষার্থীরা, যদি দেখা যায় মিথ্যা বললে একজন নির্দোষ মানুষের জীবন রক্ষা হয়, তাও সেক্ষেত্রে মিথ্যা বলাই কি ধর্ম। দেখা যাচ্ছে যে একজন নির্দোষ মানুষ, একজন নির্দোষ মানুষ কোনো দোষ করে নাই, কেমন? তাহলে সে লোকটি যদি মিথ্যা বলে যে মিথ্যা বলে যদি তাকে জীবন রক্ষা করা যায়, তার কি সেটা কি হবে? ধর্ম হবে। তো বলা হচ্ছে কি, যদি দেখা যায় মিথ্যা বললে একজন নির্দোষ মানুষের জীবন রক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে মিথ্যা বলা হয় কি ধর্ম। আপাতত
আমরা আপাতধর্ম পড়েছি না, আপাত ধর্ম ধর্ম শিক্ষার্থীরা তোমরা এই দুটো পার্ট এবং পার্ট দুই এ আজকে বিশ্বাস খতম করেছিলেন পার্ট এক এবং দুই পড়ালাম, কেমন পার্ট এক দুই সম্পূর্ণ লিখবে, এরপর আমাকে বাড়ির কাছে দেখাবে ২০টা ওই নাম্বারটা বার্ষিক পরীক্ষা নাম্বার সাথে যুক্ত করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, তাই এগুলো ভালো করে বাড়ির কাজ করে রাখবে, শিখে রাখবে, কেমন? আচ্ছা আজ আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ স্যার ২০টা নৈভিত্তিক, হ্যাঁ ২০টা নৈভিত্তিক, সবাইকে কি নমস্কার ধন্যবাদ, কেমন ভালো থাকিও, স্যার নমস্কার, স্যার নমস্কার, স্যার ভালো থাকবেন।